আচ্ছা, আমরা হচ্ছে শুরু থেকে যেই ওয়ার্ড গুলো দেখতেছিলাম, আমরা শুরু করছিলাম হচ্ছে লিম্পিড, মানে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার যে ওয়ার্ড সিরিজটা, এই ওয়ার্ড সিরিজটা দিয়ে শুরু করছিলাম। এই ওয়ার্ড সিরিজে আমরা দেখছিলাম হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা দেখছিলাম হচ্ছে লিম্পিড। লিম্পিড মানে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার এই সিরিজে আরো আছে হচ্ছে সিনোনিম হিসাবে পেলুসিড, লুসিড। হ্যাঁ, এগুলো হচ্ছে লিম্পিডের সিনোনিম। আর এটার সাথে আমরা আর একটা দেখছিলাম লুসিডের সাথে সিনোনিম হিসাবে কোজেন্ট। কোজেন্ট মানে হচ্ছে কথা বলার ক্ষেত্রে যারা ক্লিয়ার কথাবার্তা বলে। আর এটার অ্যান্টোনিম গুলো দেখছিলাম, অ্যান্টোনিম হচ্ছে ছিল অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াসের সাথে ইকুইভোকাল, অ্যাম্বিভ্যালেন্ট, ক্রিপ্টিক, অবস্কিওর, অ্যাবস্টিউস, প্যারাডক্সিক্যাল, এর সাথে আছে এখানে মার্ক করা নাই, সেটা হচ্ছে ডেলফিক। হ্যাঁ, ডেলফিক হচ্ছে এটার একটা জিআরই ওয়ার্ড, ডেলপিক। তারপর ডেলপিক আছে, এনিগমাটিক আছে, এগুলো এগুলাও জিআরই ওয়ার্ড। হ্যাঁ, এনিগমাটিক, ডেলপিক, তারপর পারপ্লেক্সিং, এটা হচ্ছে একটা জিআরই ওয়ার্ড। কিন্তু তারপরে হচ্ছে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস এর যে সিরিজটা, এখান থেকে আমাদের আসছিল অবস্কিওর। অবস্কিওর মানে একই জিনিস, আর যেটা ক্লিয়ার না, আনক্লিয়ার। এরপরে এখান থেকে আমরা আরো কয়েকটা অবস্কিওর সিনোনিম পাইছি, সেটা হচ্ছে অ্যাবস্টিউস, রিকন্ডাইট, আরকেইন, এসোটেরিক। এইটার একা এই যে অ্যাবস্টিউস, রিকন্ডাইট, আরকেইন, এসোটেরিক, এগুলো আমি ইন্ডিভিজুয়ালি বলছি কোন ওয়ার্ডের কি মিনিং। এরপরে যে ওয়ার্ডটা আমরা শুরু করবো এটা হচ্ছে মকিশ। মকিশের তো এখানে মিনিং দেওয়াই আছে, মকিশ মানে কি, ইন্টেন্স ইমোশন। মকিশ মানে হচ্ছে যারা ওভার সেন্টিমেন্টাল, বা বাংলা মনে হয় একটা মিনিং আছে সিসকা দুনে সম্ভবত, এরকম একটা ই দেখছিলাম আমি আর কি, মকিশ মানে। তো মকিশের যেটা ই দেখতেছি আমরা, মকিশ মানে হচ্ছে সেন্টিমেন্টাল ইন অ্যান এক্সাজারেটেড অর ফলস ওয়ে। হ্যাঁ, আমি সবসময় কি বলছি যে যে কোনো ওয়ার্ডের মিনিং যদি আমরা মনে রাখতে চাই, বা ডেফিনেশন যদি আমরা মনে রাখতে চাই, ওয়ার্ডের আসলে মিনিং হয় না, ওয়ার্ডের হয় আসলে ডেফিনেশন। হ্যাঁ, ওয়ার্ডের ডেফিনেশনটা আমরা মনে রাখতে চাইলে দুইটা ওয়ার্ড দিয়ে যদি আমরা মনে রাখতে পারি সর্বোচ্চ আর কি, বা একটা ওয়ার্ড দিয়ে যদি মনে রাখা যায় সেক্ষেত্রে মনে রাখতে সুবিধা হয়। তাহলে মকিশের যদি আমরা মনে রাখতে চাই, তাহলে মকিশের কি হবেটা হচ্ছে ওভার সেন্টিমেন্টাল, ওভার সেন্টিমেন্টাল জিনিসটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কি মনে হয়? নেগেটিভ। হ্যাঁ, একটা নেগেটিভ কনোটেশন কিন্তু এর সাথে থেকে যাচ্ছে, ওভার সেন্টিমেন্টাল এর সাথে। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে মকিশ মানে হচ্ছে ওভার সেন্টিমেন্টাল, বাস এখানে সিমিলার, মানে এগুলো কিন্তু সবগুলো সিনোনিম, তাই না? যে সেন্টিমেন্টাল, ওভার সেন্টিমেন্টাল, তারপর হচ্ছে এই যে একটা ওয়ার্ড যে মডলিন, মডলিনও কিন্তু একদম মকিশের ডিরেক্ট সিনোনিম। ঠিক আছে, এই যে যে ওয়ার্ডটা ল্যাক্রিমোস, ল্যাক্রিমোসটা কিন্তু মকিশের ডিরেক্ট সিনোনিম না। ল্যাক্রিমোসটা আসছে হলে মকিশের সময় কি হয়, যে মকিশের সময় যে যে কান্নাকাটি করা হয় না, ওইখান থেকে আসছে হচ্ছে ল্যাক্রিমোস। এই যে যে ওয়ার্ডটা বানাল আর ট্রাইট, এই দুইটা ওয়ার্ড মকিশের যে আসলে কিভাবে সিনোনিম হলো আমি জানি না। বানালের কেউ জানে, জানেন নাকি মিনিং, জানেন নাকি? এটা আনঅরিজিনাল। ব্যানাল মিন্স বোরিং, রাইট? ব্যানাল মিন, ব্যানাল মিন্স বোরিং, বোরিং। স্পষ্ট না, কথায় স্পষ্ট না। ব্যানাল বোরিং বলতেছে, বোরিং বোরিং বলতেছে না? হ্যাঁ, বোরিং ও আছে, একটা একটা আছে বোরিং। ব্যানাল মানে হইলো কি রকম, ব্যানাল মানে হইলো যে মানে একই ধরনের, রিপিটেটিভ, মানে যার ভিতরে কোনো অরিজিনালিটি নাই। দুইটা ওয়ার্ডে মনে রাখতে চাইলে ল্যাকিং অরিজিনালিটি, বা ব্যানাল হচ্ছে কাইন্ড অফ ডেরিভেটিভ, মানে যেটা অরিজিনাল না, নট অরিজিনাল, এটা হচ্ছে ব্যানাল। হ্যাঁ, ব্যানালও যা ট্রাইট, এই যে এইটা দুইটা সেম, ব্যানালের সিনোনিম হচ্ছে ট্রাইট, কিন্তু মকিশের সাথে এই দুইটা ওয়ার্ড কিভাবে আসলো আমি জানি না। এই দুইটা ওয়ার্ডে এরা এক সিরিজে রাখছে, এটা আমার কাছে খুব একটু উইয়ার্ড লাগছে, আমি দেখি নাই আর কি কোনো জায়গায়। যাই হোক, তাহলে একদম ব্যানাল আর ট্রাইটটা একদম সরাসরি মৌকিসের ই না, মানে ডিরক্স সিনোনিম না আর কি।
তাহলে মকিশের এই যে আমি এখানে একটা লেখছি যে বানাল মানে হচ্ছে সো ল্যাকিং ইন অরিজিনালিটি অ্যাজ টু বি অবভিয়াস অ্যান্ড বোরিং। হ্যাঁ, ট্রাইট মানে হচ্ছে তাই ল্যাকিং অরিজিনালিটি অর ফ্রেশনেস, কিন্তু এই দুইটা এখানে দেখা যাচ্ছে হচ্ছে মকিশের সিনোনিম। সামনে আগাই, এই যে এইখানে আমি যে দুইটা ওয়ার্ডের পাশাপাশি রাখছি ভ্যানাল আর হচ্ছে ট্রাইট, এই দুইটার সিনোনিমের ভিতরে মকিশ নাই। এই যে এখানে ভ্যানালের ভিতরে মকিশ নাই, ট্রাইটের ভিতরে মকিশ নাই, কিন্তু দেখলাম যে মকিশের সিনোনিমের ভিতরে ভ্যানাল ট্রাইট দিয়ে রাখা। সম্ভবত অনেক দূরের কোনো মানে ই হইতে পারে আর কি, রিলেশন থাকতে পারে, শিওর না। ঠিক আছে, তো এখানে ব্যানাল আর ট্রাইটের কিছু সিনোনিম দেওয়া আছে। যেমন ব্যানালটা কি বললাম, ব্যানালটা হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ হলো কারা, ডেরিভেটিভ হলো একটা অরিজিনাল অরিজিনাল জিনিস থেকে যখন একটা জিনিস উৎপন্ন হয় এটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে, অরিজিনাল জিনিস থেকে যখন একটা জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ হচ্ছে ব্যানালের একটা সিনোনিম। আবার প্রোজাইক, প্রোজাইক মানেও তাই। পেডাস্টেরিয়ান, পেডাস্টেরিয়ান এর মিনিং কেউ জানেন নাকি? বোরিং, বোরিং কিন্তু মূল মিনিংটা হচ্ছে পথচারী, মানে বারবার করতে করতে। হ্যাঁ, পথচারী তো অবশ্যই, মূল মিনিংটা হচ্ছে পথচারী। এখন সেইখান থেকে পেডাস্টেরিয়ান কিভাবে আসলো, মনে হয় যে একই রাস্তাতে হাঁটে যায় এই জন্য মনে হয়। হ্যাঁ, একই রাস্তাতে হাঁটতে হাঁটতে ব্যাপারটা ওই যে আরেকটাও আছে, রান অফ দা মিল। হ্যাঁ, এই যে রান অফ দা মিল। ঠিক আছে, তারপর ব্যানালের আরেকটা জিনিস হচ্ছে রুটিন। এটা যদিও জিআরই ওয়ার্ড না, কিন্তু রুটিন অনেক সময় দেখি আর কি এরকম থাকে। তারপর যে হামড্রাম, হ্যাঁ, এই যে সিরিজটা না, এই যে ব্যানাল আর ট্রাইট, এই সিরিজের অনেক ওয়ার্ড আছে। এই যে এই পাশে আছে হ্যাকনেড, হাওয়ারি এখানে দাগাইছে মানে ই করছে, মার্ক করছে জিআরই ওয়ার্ড হিসেবে। কিন্তু যদি একটু দেখেন না, ব্যানাল আর ট্রাইট এর অনেক বড় একটা সিরিজ, মানে পুরো সিরিজটাই হইতেছে হামড্রাম, বোরিং, ল্যাকিং অরিজিনালিটি, এই সেই হ্যানত্যান দিয়ে, মানে মোটামুটি 15-20টার মতো মনে হয় পাওয়া যাবে। ঠিক আছে, আমরা এটা আসছিলাম হচ্ছে মকিশ থেকে, মকিশ থেকে আসছিলাম, কিন্তু মকিশের ভিতরে ব্যানাল আর ট্রাইটের ভিতরে মকিশ দেখলাম না। খুবই একটা উইয়ার্ড জিনিস তোমার কাছে মনে হচ্ছে, আমি এটা রাখছি। এরপর ছিল হচ্ছে যে কি মডলিন, মডলিন কিন্তু মকিশের ডিরেক্ট সিনোনিম। ওই যে ওভার ইমোশনাল, ওভার সেন্টিমেন্টাল, এই যে এখানে কিন্তু চলে আসছে ওভার সেন্টিমেন্টাল, ইমোশনাল। আবার মজার বিষয় হচ্ছে মডলিনের ভিতরে ব্যানাল আর ট্রাইট আছে। হ্যাঁ, একটু কি দেখাইলাম, ব্যানালার ট্রাইটের ভিতরে এটা নাই, মকিশটা নাই, আবার মডলিনের ভিতরে দেখতেছি ব্যানালার ট্রাইট আছে। এই যে এরকম হইলে না, মানে ওয়ার্ড গুলো তখন ই হয়ে যায়, মানে খুব একটা পাজল হয়ে যায় আমরা যখন এগুলো দেখি আর কি। তবে গুগল ডিকশনারি এই একটা জিনিস খুবই ভালো, যে হলো ওই যে জিআরই এর সেন্টেন্স ইকুইভ্যালেন্স, মানে এই জিনিসটা খুব ধরে ফলো করে, অনেক কাজে দেয়, মানে এই সিরিজ অনেক মনে রাখতে পারলে ওই সেন্টেন্স ইকুইভ্যালেন্স গুলো ইজিলি করা যায় আনসার করা। মানে এই যে এইগুলাই থাকে আর কি। আমরা একটু সামনে আগাই, তাহলে আমরা এখন পর্যন্ত আসি হচ্ছে সিরিজটা হলো আমাদের ছিল হচ্ছে মকিশ, মকিশের সিরিজ আমরা ছিলাম। আচ্ছা, ল্যাক্রিমোসের যে সিরিজ এটা বললাম, ল্যাক্রিমোস মানে হলো টিয়ারফুল অর গিভেন টু উইপিং, মানে মূল কথা হলো ল্যাক্রিমোস মানে হচ্ছে মানে কাদা। এখন ল্যাক্রিমোসটা আবার পজিটিভ সেন্স ক্রিয়েট করে আর কি। পজিটিভ সেন্স কিরকম, আমরা যখন মকিশটা দেখছিলাম, মকিশ মকিশের সময় দেখছিলাম, ওটা হলো সিসকা দুনে, মানে মানে কাইন্ড অফ মানে কান্নাকাটির একটা মানে ওভার ইমোশনাল ইসে নিয়ে গেছে। কিন্তু ল্যাক্রিমোসটা কিন্তু আবার একটু পজিটিভ ই আর কি, পজিটিভ কনোটেশন আর কি শো করে। ল্যাক্রিমোসের যতগুলো সিনোনিম আমরা দেখবো দেখবো সবগুলাই মানে ম্যাক্সিমাম, মানে সবগুলো না, ম্যাক্সিমামই হচ্ছে পজিটিভ। মানে যেমন স্যাড, এই যে এখানে সবিশ একটা দেখা যাচ্ছে, স্নেভিল দেখা যাচ্ছে, এই দুটো মনে একটু নেগেটিভ। তারপরে যে মেলানকোলি, মেলানকোলি মানে হইলো যে মন খারাপ থাকে না যাদের। ভাইয়া মিলান মিলানকোলি আমার কাছে একটা খুব সুন্দর একটু একটু জোরে কথা বলতে হবে, শোনা যাচ্ছে না। আপনি বলতেছি মিলানকোলি আমার কাছে খুব সুন্দর একটা যে নেমনিক আছে। হ্যাঁ, মেলানকোলি কি ওই যে মিলানা কইলি হিন্দিতে? সাদিকের কথা ক্লিয়ার না। যাই হোক,
মেলান, তারপর এই যে একটা জিনিস ডোলফুল, এই যে ডোলফুল ডোলফুল ডলারাস, এগুলো মানে হইতেছে মানে মন খারাপ বা মানে যাদের খুবই ই থাকে মানে বিষণ্ণ যারা থাকে, এইগুলা হচ্ছে ডোলফুল ডলারাস এগুলা। আর লুগুব্রিয়াস, লুগুব্রিয়াস আর ল্যাক্রিমোস একদম কাছাকাছি একই সিনোনিম লুগুব্রিয়াস। তারপর হচ্ছে এই যে একটা জিনিস ওয়ার্ড পয়গন্যান্ট, পয়গন্যান্ট মানে হচ্ছে মানে খুবই দুঃখজনক মানে কথা মনে করে খুব ই করা, মানে অনেক দুঃখের কোনো স্মৃতি আর কি, এটা হচ্ছে পয়গন্যান্ট। এইটার ভিতরে যে সেন্টিমেন্টাল যখন চলে আসছে তখন মকিষ্ট আসছে। আচ্ছা আমরা যদি ল্যাক্রিমোসের যদি অ্যান্টোনিম করতে চাই কি কি অ্যান্টোনিম হইতে পারে, কেউ কি কোনো আইডিয়া আছে? ল্যাক্রিমোসের অ্যান্টোনিম জয়ফুল, হ্যাঁ জয়ফুল, জয়ফুল কিন্তু আবার বিনা জিয়ারি সিনোনিম না, জিয়ারি ওয়ার্ড না, জোভিয়াল হয়, জোভিয়াল। অ্যালাক্রিটিও তো হতে পারে না ভাইয়া, অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি একটু পার্থক্য আছে। অ্যালাক্রিটি হইলো আপনার ওই যে উইলিংনেস, উইলিংনেস মানে কোনো কিছু করতে চাওয়ার খুব একটা আগ্রহ দেখানো, এটা মনে হয় অ্যালাক্রিটি। অ্যালাক্রিটিটা হইলো মানে ওই যে কিছু মানুষ আছে না যারা কিছু করতে বলা হলে সে সব কাজই করে দেয় এরকম আর কি একটা বিষয়, যে অ্যালাক্রিটি মানে সব, এটা মনে হয় এটা ডেফিনেশনটা হলো কি ব্রিস্কফুল রেডিনেস না কি জানি, যদি কেউ একটু সার্চ করে। অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি হলো একটু চার্মিং টাইপ, হ্যাঁ চার্মিং টাইপের আর কি, এটা এটা রি আছে অ্যালাক্রিটির ডেফিনেশন, কেউ মোবাইল দিয়ে সার্চ দিলে দেখবেন যে কি ব্রিস্কফুল রেডিনেস না কি জানি এরকম একটাই আছে। আচ্ছা এখানে ওই মরসের এখানে ফরলন, তারপর আরো কিছু আছে লুগুব্রিয়াস, মোটামুটি ওয়ার্ড গুলো এক জায়গায় থাকতে যেটা হবে এগুলা একটু মানে মনে রাখতে সুবিধা হবে। আর একটা ওয়ার্ড সম্ভবত এই ল্যাক্রিমোসের সাথে যায়, সেটা হচ্ছে অ্যালুফ, অ্যালুফ হইতেছে তারা মানে যারা খুবই মন খারাপ করে থাকে, যারা কারোর সাথে কথাবার্তা বলে না, নিজের একটা সাইডে রেখে দেয়, একটা কর্নারে রেখে দেয়, সবার সাথে পার্টিসিপেট করে না, এরা হইতেছে অ্যালুফ। অ্যালুফের সাথে আবার আরেকটা ওয়ার্ড, এটা অ্যালুফ আর এগুলোর সাথে রিলেটেড না কিন্তু সেটা মোটামুটি যায়, সেটা হলো ডিফিডেন্ট। অ্যালুফ হইতেছে যাদের মন খারাপ, এই জন্য তারা কি করে পার্টিসিপেট করে না কোনো একটা জায়গাতে, তারা নিজেরা আলাদা করে রাখে। কিন্তু ডিফিডেন্ট হইলো যারা খুব শাই মানে যারা খুব মানে লজ্জা পায় আর কি সবার সাথে কথা বলতে, হ্যাঁ তারা হচ্ছে আবার যারা একটু কনফিডেন্স এর অভাব তারা হচ্ছে ডিফিডেন্ট, তারাওই করে মানে নিজের একটু অন্যদের থেকে আলাদা করে রাখে আর কি। সো এই ওয়ার্ড গুলার ভিতরে মানে খুবই সাবটেল ডিফারেন্স, হ্যাঁ এই যে সাবটেল এটা একটা জিয়ারি ওয়ার্ড, সূক্ষ্ম সূক্ষ্ম মানে একদম অনেক সূক্ষ্ম ডিফারেন্স এই ওয়ার্ড গুলার ভিতরে, এইখানেই হচ্ছে জিয়ারি অ্যাডভান্টেজটা নেয় আর কি। ভাইয়া এটা সাবটেল নাই, সাবটেল ওই অনেকে দেখি একে বলে সাব, অনেকে দেখি বলে আর কি আমি সাটল সাটল সাটল, আমি আমি এটা সাবটেল হিসাবে মনে রাখি, মনে হয় সাবটেলটা ঠিক না, না আমি ওই দিন দেখছিলাম সাটল সাটল। আচ্ছা তাহলে আমরা মোটামুটি আরেকটা আরেকটা সিরিজ শেষ করলাম, এখন আমরা চলে আসবো ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডিস এই যেমন এই যে একটা ওয়ার্ড ক্ল্যান্ড, কেউ বলে ক্ল্যান্ডেস্টিন কেউ বলে ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন ঠিক আছে মানে সেই অবস্থা মানে আমরা ব্রিটিশ আর আমেরিকান এক্সেন্টের মাঝখানে নিজেরা একটা বাংলা আর ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া। আচ্ছা ক্ল্যান্ডেস্টাইন মানে মনে হয় আমরা জানি পাই মানে সামথিং কি বলে গোপনীয় সামথিং কিপিং সিক্রেট, দুটো ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব, দুটো ওয়ার্ড দিয়ে মনে রাখলে মানে মনে রাখতে সুবিধা হয় যদি সর্বোচ্চ দুইটা ওয়ার্ড দিয়ে করা যায়, ঠিক আছে হিডেন অথবা হচ্ছে যে কনসিল বা সিক্রেট এরকম, এই জিনিসগুলো হচ্ছে মনে হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন বা ক্ল্যান্ডেস্টিন যেটাই আমরা বলি আর কি। তার মানে ক্ল্যান্ডেস্টিনটা বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটা নেগেটিভ কনোটেশন, মানে এটা নেগেটিভ একটা ওয়ার্ড তাই না? কোভিডটা হলো ইয়ের সিনোনিম হবে না ক্ল্যান্ডেস্টাইনে? এ আসতেছি সামনে আসতেছি, ঠিক আছে তো ক্ল্যান্ডেস্টিনের কনোটেশনটা বোঝাই যাচ্ছে যে এটা নেগেটিভ কনোটেশন। হ্যাঁ ক্ল্যান্ডেস্টিনের ভিতরে এই যে দুটো ওয়ার্ড, দুটো ওয়ার্ড না এই যে কোভার্ট, ওই যে কোভার্ট কোভার্ট যেটা বললো আর কি সাদিক, কোভার্ট হচ্ছে একটা এই মানে কি বলে ঢেকে রাখা লুকায় রাখা সিক্রেট বা এই টাইপের কিছু আর কি, কোভার্ট
আচ্ছা কোভার্ট এর কাছাকাছি আর একটা ওয়ার্ড আছে, কোভেট। কোভেট, ইয়েস, কোভেট মানে হলো আরেকজনের সম্পদের উপর মানে লোভ করা। এরকম সম্পদ বলতে কি মানে অন্যের কোনো কিছু দেখে সেটা পাওয়ার একটা আগ্রহ, এটা হচ্ছে কোভেট। পাওয়ার একটা আশা, হ্যাঁ এটা হচ্ছে কোভেট। হ্যাঁ, আর এই কোভার্ট এর অ্যান্টোনিম হচ্ছে ওভার্ট, ঠিক আছে, ওপেন, যেটা আমি এটা মনে রাখি এইভাবে। কোভার্ট, কোভার্ট হচ্ছে ক্লোজ আর ওভার্ট হচ্ছে ওপেন। আমি ভাইয়া প্রত্যেকটা ওয়ার্ড আমার কাছে চিনা নেই, মানে এটা কিভাবে নেমোনিং। আচ্ছা তাহলে আমরা আগাই। হ্যাঁ তাহলে ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে সিক্রেট, যদি আমি সহজে মনে রাখছি সিক্রেট। এরপরে কোভার্ট, ফার্টিভ, হ্যাঁ এই যে একটা ওয়ার্ড, এটা আমি একটা ওয়ার্ড দিয়ে মনে রাখি, সেটা বলা যাবে না। তারপর হচ্ছে আমি বলতে পারবো, হ্যাঁ আমি বলতে পারবো কি দিয়ে মনে রাখেন, পার্টাই মনে রাখি, ঠিক আছে। তারপর হচ্ছে সারাপটেশিয়াস, হ্যাঁ সারাপটেশিয়াস, এইটা মোটামুটি দেখে আর কি। এই এই এখানে যে কনসিল্ড আছে, কনসিল্ড সিনিকিটা জিয়ারি ওয়ার্ড না, বাট সিনিক একটা ই আর কি, কি বলে মানে ভালো ওয়ার্ড আর কি এটা ক্ষেত্রে। এই যে যে লিস্টটা আছে না, এই লিস্টটা এরকম সামনে থাকলে হবে কি, ভুলে গেল অ্যাটলিস্ট বোঝা যাবে যে এরকম একটা জায়গা থেকে এই ওয়ার্ডটা আসছিল। হ্যাঁ কখনো মনে হবে না যে ওয়ার্ডটা জীবনে কখনো জায়গায় দেখি নাই, এরকম অ্যাটলিস্ট মনে হবে না। এই যে ওভার, ভাইয়া আমি একটা কথা বলতাম, হ্যাঁ ওভার্ট, এই যে ওভার্টের এইগুলো চলে আসছে। ওভার্ট মানে হচ্ছে ডান অর শোন ওপেনলি, হ্যাঁ যেটা একদম ওপেনলি করা, এটা এটা হচ্ছে কি বলে ওভার্ট। ওভার্টের ভিতরে এই যে কয়েকটা সিনোনিম আছে, যে যেমন হচ্ছে প্যাটেন্ট, প্যাটেন্ট মানে কিন্তু একটু জিনিসটা একটু আলাদা। প্যাটেন্ট শিপ আমরা বলি না যে প্যাটেন্ট নেওয়া, এইটা আবার এই ওভার্টের ভিতরে রাখছে আর কি। এই জায়গাটা চলে আসছে কনস্পিকুয়াস, কনস্পিকুয়াস তো আমরা একটু আগে মনে দেখতেছিলাম একদম স্পষ্ট যেটা। এই ব্রাজেনের কেউ মিনিংটা জানে, কেউ ব্রাজেন? হুম জানি, ব্রাজেন মানে কি, মানে হ্যাঁ বোল্ড উইদাউট শাইনেস, মানে লজ্জা ছাড়া বোল্ড। হ্যাঁ ব্রাজেন মানেও শো করা, কিন্তু শো করাটা কিরকম মানে উইদাউট রেসপেক্ট, মানে কোন লাজ লজ্জা ছাড়াই যেটা, এটা হচ্ছে ব্রাজেন। মানে এটার সাথে ব্রাজেনের সাথে আবার একটা ওয়ার্ড আমি যদি অ্যাড করি সেটা হচ্ছে বোল্ড, বোল্ড, ইয়েস তাই না? ব্রাজেন যারা তারা আবার এটা এইটাই করে আর কি। আর খুব বোল্ড একটা ওয়ার্ড আছে গ্ল্যারিং, গ্ল্যারিং নাকি জানি, এটা মনে হয় জিয়ারি ওয়ার্ড, এটা ম্যাগুসা নাই এই জন্য মার্ক করা নাই। আর ব্লাটেন্ট এটাও মানে হচ্ছে ওভার্ট, ওপেন। তারপর এই ওভার্ট মানে যে শেমলেস ও, কিন্তু এই যে ভিজিবল, এই ভিজিবল এর একটা ডিরেক্ট সিনোনিম হচ্ছে কি, কনস্পিকুয়াস, তাই না? তাহলে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে ওয়ার্ড গুলো আসলে মানে কই থেকে আর কি আসতেছে আর কি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ওভার্ট আর কোভার্ট আমি যেভাবে মনে রাখি আর কি, ওভার্ট হচ্ছে ওপেন আর কোভার্ট হচ্ছে কভার, এখান থেকে আমি মনে রাখি, ঠিক আছে। আর ব্লাটেন্ট, ব্লাটেন্ট এর এখানে ব্লাটেন্ট কিন্তু তাহলে এইসব সিনোনিম হয়ে যাচ্ছে ব্রাজেনের, তাই না? এই যে ডান ওপেনলি, আন অ্যাসেম্বলি, এটা ব্রাজেন ছিল না? ইয়েস। এই যে এখানে চলে আসছে ইম্পুডেন্ট, ইনসোলেন্ট, অ্যারেন্ট, ব্রাজেন, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্লাটেন্টের। অডাসিয়াস, এই যে একটা ওয়ার্ড আসছে অডাসিয়াসের, দুইটা মিনিং, কে 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 বলতে পারবে? বোল্ড আর উইদাউট ফেয়ার, উইদাউট ফেয়ার আর বোল্ড, আর একটা কি? হ্যাঁ এই দুইটাই জানতাম, শেমলেস, উইদাউট শেমলেস। ভাই আমার বল কি হলো, আমার ভোকাবুলারি খুব গরিব ভাই, আমারে চার্জ করে শেমলেস তো। আরেকটা আরেকটা আছে একটু একটু দেখি আমরা, অডাসিয়াস এর আরেকটা জিআরই মানে ওই মিনিং হচ্ছে ওই কি রিস্ক, মানে কঠিন রিস্ক যারা নেয় আর কি, এরকম মনে হয়, ক্যাপাবল অফ টেকিং,
ডেয়ারিং ডেয়ারিং এরকম আর কি, হ্যাঁ যে আপু যে বললো না ডেয়ারিং ডেয়ারিং, অডাসিয়াসের আরেকটা সিনোনিম। ঠিক আছে, তাহলে অডাসিয়াসের কিন্তু দুইটা মিনিং আছে, এটা একটু মাথায় রাখতে হবে আর কি। অডাসিয়াস দেখলেই যে মানে শেমলেস এরকম। আচ্ছা, ইম্পুডেন্ট এর কাছাকাছি আরেকটা ওয়ার্ড আছে, কে বলতে পারবে? ইম্পুডেন্ট, ইম্পাক্ট, ইম্পুডেন্ট, ইম্পুডেন্ট, ইম্পুডেন্ট মানে কি? অবিচক্ষণ। প্রডিগাল, ও প্রডিগাল, আচ্ছা ই আছে, ই আছে, অবিচক্ষণ না কি আছে না, ওটাও আছে, ওটা ঠিক আছে, ওটা ওটা আরেকটা। হ্যাঁ মানে ইম্পুডেন্ট মানে হচ্ছে যে এক্সট্রা ভ্যাগেন্ট, যারা খুব মানে এক্সট্রা ভ্যাগেন্ট, যারা খুবই করে, যে প্রডিগাল সন, যারা খুব ব্যাটাই করে আর কি। প্রডিগাল সন। ইনসোলেন্ট এর আরেকটা কাছাকাছি ওয়ার্ড আছে, ইনডোলেন্ট, ইয়েস, ইনডোলেন্ট, এটা মানে হচ্ছে লেজি, লেজি, ঠিক আছে, বা ওই মেন কি জানি বলে ফিজিক্যাল আর মেন্টাল উইকনেস না কি জানি আজকে আছে, কিন্তু আছে মনে হয়। আর অডাসিয়াস তো বললামই, ব্রাজানো বললাম, প্যাটার্নটা বললাম, তাহলে মানে এই ওয়ার্ড গুলা যদি একটু একটার সাথে যদি একটু মানে এদিক ওদিক করে মনে রাখা যায় না, তাহলে একটু মনে রাখতে সুবিধা হয় এবং লং লাস্টিং মনে রাখা যায়। ঠিক আছে, মেমোরাইজ না করে। তারপরে যেটা, এই যে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে কি, এই যে ইনডোলেন্ট আর দেখলাম। হ্যাঁ ইনসোলেন্ট হচ্ছে যারা রুড বা অ্যারোগেন্ট টাইপের আর কি, যারা মানুষই করে না, রেসপেক্ট করে না, তারা হচ্ছে ইনসোলেন্ট। আর ইনডোলেন্ট মানে হচ্ছে লেজি। আমরা চেষ্টা করবো একদম একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে মনে রাখা যায় কিনা, এটা তো সুবিধা হয়, তাহলে পরে ভুলে যেতে হয়। তার মানে আমরা এখানে যে ওয়ার্ডটা ছিলাম, এই ওয়ার্ডটা আমরা আসছিলাম হচ্ছে ক্লান্ডেস্টিন থেকে বা ক্লান্ডেস্টাইন থেকে, যেটা মানে সিক্রেট বা কনসিল বা হিডেন এরকম। সেখান থেকে আমরা দেখছি কি 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 দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কোভার্ট, তাই না? কোভার্ট মানে হলো যেটা হচ্ছে মানে ওপেনলি করা হয় না, যেটা হিডেন আর কি। সেই কোভার্টের আবার আমরা অ্যান্টোনিম দেখলাম ওভার্ট, ঠিক আছে। তারপর এইখানে ছিল আবার কি কি, কোভার্ট দেখলাম, তারপর আর কি কি জানি ছিল, আরো যে সারাপটেশিয়াস নাকি জেনে একটা ছিল না, না ফার্টিভ, ফার্টিভ, সারাপটেশিয়াস, এগুলো হচ্ছে আমাদের যেগুলো সিক্রেট বাই টাইপের কিছু। আর ওভার্ট, ওভার্ট জিনিসটা খুব এক্সাজারেটেড হয়, ওভার্ট মানে ওপেন, ওভার্ট মানে ওপেন বা মানে যেটা কি বলে, যেটা শো ওপেনলি, কিন্তু যেটা এটা মানে খুব বোল্ড ভাবে যখন দেখাবে তখন এটা চলে যাবে হচ্ছে ব্লাটেন্ট আর হচ্ছে ব্রাজেন, এই 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 লেভেলে চলে যাবে আর কি, তাই না? নর্মালি কিন্তু ওভার্ট মানে ওপেন, ওপেন মাইন্ডেড বা এরকম টাইপ কিছু আর কি, যখন এটার সাথে বোল্ডনেসটা অ্যাড হবে তখন এটা চলে যাবে ব্লাটেন্ট আর ব্রাজেনে, সেইখান থেকে চলে আসবে অডাসিয়াস। আর অডাসিয়াস এর ওইখান থেকে তো অডাসিয়াস এর আরেকটা সিরিজ শুরু হয়ে যাবে অডাসিয়াস এর, ঠিক আছে। ও এরপরে যেটা কি, টর্পর আর টর্পিড, এটা এটা লেজি, এটা এটাও কিন্তু লেজি, ঠিক আছে। টর্পর মানেও লেজি, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা লেজি আর একটা হচ্ছে লেজিনেস, ঠিক আছে। তরপর আর হচ্ছে টর্পিড, তরপরের তেমন ই নাই, তরপরের একটা ই আছে, তরপরের একটা হচ্ছে অ্যাপাথি, অ্যাপাথি মানে আবার একটু ঝামেলা আছে অ্যাপাথিতে, ঠিক আছে। অ্যাপাথিতে, অ্যাপাথি হলো কারা, যারা হচ্ছে ইনডিফারেন্ট, মানে তারা মানে কাইন্ড অফ অতটা ইন্টারেস্টেড না কোনো ইস্যুতে, এরা হচ্ছে অ্যাপাথি, তাই না? তো এইটার আবার নিয়ে আসছে তরপরের ভিতরে। হ্যাঁ, আর এই যে ইনডোলেন্ট, ইনডোলেন্টটা এখানে করা নাই, মার্ক করা নাই, কিন্তু এইটা ইনডোলেন্টও কিন্তু, ইনডোলেন্ট মানে লেজি, এই একটু আগে, একটু আগে দেখাইছিলাম। এখন কথা হলো ইনডোলেন্ট, ইনডোলেন্স, এগুলো হচ্ছে যে নাউন আর অ্যাডজেক্টিভের কারণে এগুলো একটু চেঞ্জ হতেছে।
এইখানে আর একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা হইলো কই গেল ওয়ারিনেস কই গেল, এই যে ওয়ারিনেস, এই ওয়ার্ডটা আসছে এটা থেকে, ডাব্লিউ ই এ আর ওয়াই, ওয়ারি, এটা মানে হইলো কাইন্ড অফ লেজি বা কি বলে ওই যে লিথার্জিক, দুর্বল এরকম আর কি। এইটার কাছাকাছি আর একটা ওয়ার্ড আছে ওয়ারি, ডাব্লিউ এ আর ওয়াই, এটা মানে কেউ জানে নাকি? সাবধানতা ভাই। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট বা কশাস, যারা কশন ইন আর কশাস যারা, এই ওয়ারি মানে একদম একটা লেটারের জন্য মানে পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়, মানে ওয়ার্ডের মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপরে টর্পিডোর এখানে একটা একটা ওয়ার্ড তাহলে আসলে কি ল্যাঙ্গুয়েজ না কি জানি, এটা আমি তেমনটা দেখি নাই যেহেতু আসছে, আমি এখানে দিছি এখানে। আচ্ছা, এই যে একটা জিনিস আসছে এখানে জিআরই ওয়ার্ড হিসেবে, সমনোলেন্ট, এই যে সমনোলেন্ট, সমনোলেন্ট মানে জানি নাকি কেউ? সমনোলেন্ট হচ্ছে যদি সমনোলে মানে সমনোলেন্ট এজেন্ট বলি তাহলে হচ্ছে যারা স্লিপ ইন্ডুসিং এজেন্ট, মানে যারা এই যেমন ওই যে কফ সিরাপ খেলে ঘুম আসে না, এটা হচ্ছে সমনোলেন্ট, স্লিপি, স্লিপি। আচ্ছা, এই ওয়ার্ডটার মানে কেউ জানি, যেহেতু সব ঘুম ঘুম টুম এগুলোর থেকে আসতেছে? এই যে আবার একটা একটা উইয়ার্ড একটা ওয়ার্ড, ওই যে আপু বললো রেস্টলেস, দেখে মনে হচ্ছে কি রেস্টিভ, তাই না? মানে দেখে কি মনে হচ্ছে রেস্ট নিচ্ছে এরকম না, কিন্তু এটা হচ্ছে রেস্ট নিতে পারে না, রেস্টলেস সে, মানে একদম এক্সাক্ট হচ্ছে আমি রেস্টলেস দিয়ে মনে রাখি আর কি, রেস্টিভ। হ্যাঁ, এটা 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 আর একটা আমি আর একটা মনে রাখি দিয়ে, এক্সস্টিভ, এটা মানে কেউ জানি? মানে জানি না, কিন্তু ব্যবহার করছি। হ্যাঁ, এক্সস্টিভ মানে কি? টায়ার্ড, এক্সস্টিং একটা আছে আর একটা আছে এক্সস্টিভ, এক্সস্টিং মানে টায়ার্ড, ঠিক আছে? এক্সস্টিভ মানে মনে হয় খুব বেশি ওরা চিন্তিত এরকম, অ্যাংশাস টাইপের কিছু। থরো থরো, এক্সস্টিভ মানে থরো, সবকিছু কভার করে যায়, মানে পরীক্ষা পরীক্ষার আগে আমরা যেরকম পুরা পুরা সিলেবাস কভার করি না, এটা হচ্ছে এক্সস্টিভ, এবং পুরা সিলেবাস কভার করার পরে আমরা হয়ে যায় হচ্ছে এক্সস্টিং, ঠিক আছে? তারপর সামনে আগাই। আচ্ছা, এখানে আমি যে একটু দেখানোর চেষ্টা করছি আর কি, যে ইনডোলেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইনডোলেন্স হচ্ছে লেজিনেস নাউন, টর্পিড টর্পর, আর হচ্ছে এটা ওয়েরি, ওয়েরি মানে কিন্তু টায়ার্ড, আর যে ডাব্লিউ এ আর ওয়াই এটা মানে হচ্ছে যে ই করা, অ্যালার্ট বা কশাস যেটা বলে আর কি। ইংরেজি ওয়ার্ড এত মানে বাংলা ওয়ার্ড গুলা কত সহজ, ইংরেজি কি অবস্থা? এই যে ওয়ারি মানে হচ্ছে অ্যালার্ট অথবা কশাস, হ্যাঁ, আর ওয়েরি মানে হচ্ছে লেজি বা মানে টায়ার্ড আর কি। আচ্ছা, অনেকগুলো ওয়ার্ডই কিন্তু আমরা আস্তে আস্তে কভার করতেছি, তবে অ্যাটলিস্ট আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি যে মানে মনে রাখার জন্য আসলে অনেক কিছু করলেও শেষমেশ কিন্তু এটা মেমোরাইজই রাখতে হয় আর কি, ঠিক আছে? মানে এটা মনে মনে রাখার জন্য এগুলো আমরা করি, তারপরে মুখস্থ রাখতে হয় আর কি। আচ্ছা, এইটা মানে কেউ জানি? সমপরিমাণ, সমপরিমাণ কি না ভাই? এটা তো নতুন ওয়ার্ড দেখ, মানে কি ইকুইভ্যালেন্ট, সমপরিমাণ, ট্যান্টামাউন্ট, ট্যান্টামাউন্ট, ঠিক আছে? এটা মানে হইলো ট্যান্টামাউন্ট এর আমি যা মানে বলবো, ঠিক আছে, সেই মানের আবার মানে বলা লাগবে। কমেন্সুরেট, ঠিক আছে, এখন এই কমেন্সুরেট এর মানে বলতে হবে, কমেন্সুরেট মানে হইতেছে ওই
মানে সমান সমান আর কি, যেটা আর কি যে আমরা ই পড়ি না, সমান সমান একই রকম দুইটা ত্রিভুজে যে পড়ি না, যে সদৃশ ত্রিভুজ ওইখানে কমন সূত্রটা সমান না ভাইয়া। হ্যাঁ সত্যি সমান ঠিক আছে, সমান সমান এটা হচ্ছে কমন সূত্র। তারপর হচ্ছে তাহলে ট্যানটা মাউন্ট মানে হইতেছে ইকুয়াল, তাই না? এটা তো এই যে সাইনটা এটা তো পুরো সমান সমান না, এটা তো একটু মনে হয় একটু পার্থক্য আছে, তাই না? ইকুইভ্যালেন্ট আর একটা কাছাকাছি ওয়ার্ড হচ্ছে প্যারামাউন্ট। এই সেন্টেন্সটা কেউ একজন পড়লেই বুঝতে পারবে যে ট্যান্টামাউন্ট আর প্যারামাউন্টের মধ্যে পার্থক্য কি। প্যারামাউন্ট প্যারামাউন্ট মানে হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস, ঠিক আছে? তাহলে ট্যান্টামাউন্ট আর প্যারামাউন্টের ভিতরে আমরা একটি দেখলাম, ট্যান্টামাউন্ট হচ্ছে ইকুয়াল আর প্যারামাউন্ট হচ্ছে অন্য সবকিছু থেকে যেটা গুরুত্বপূর্ণ আর কি। এটার মানে কি জানেন আপনি? ওয়ে ওয়ার্ড আচ্ছা সরি যাকে কোন দমানো যায় না। আচ্ছা এই ওয়ে ওয়ার্ড থেকে যে একটা বিশাল একটা সিরিজ আসবে, মানে এত বিশাল যে সেই সিরিজ আজকে শেষ করা যাবে কিনা কে জানে। ওয়ে ওয়ার্ড মানে হচ্ছে তিনটা জিনিস নিয়ে হচ্ছে ওয়েওয়ার্ড, ঠিক আছে? একটা হইতেছে আনএবল টু কন্ট্রোল, ঠিক আছে? আনএবল টু কন্ট্রোল। আর একটা হচ্ছে আনএবল টু প্রেডিক্ট। আর এই কন্ট্রোল আর প্রেডিক্ট করা যায় না কাদের, মানে যারা হচ্ছে মানে কি বলে যারা হচ্ছে যে কি উইল্ড নাকি জানি, উইল্ড উইল্ড মানে কেউ জানে নাকি? এটা একটু সার্চ দেন তো, উইল্ড মানে কি? হ্যাভিং এ স্পেসিফিক লেভেল অফ ডিটারমিনেশন। একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে কি আসে? সিঙ্গেল ওয়ার্ড কিছু আয় না ভাই, খালি ডেফিনেশনই আসে। ডেফিনেশনের নিচে সিনোনিম আছে তো, সিঙ্গেল ওয়ার্ড আসবে তো? সিমোনে সিনোনিম নাই ভাই গুগলে কাছে। আচ্ছা ভাই উইল্ড মানে হচ্ছে যে শেষ পাসারি, মানে যার তার তার যেটা মন চায় সেটাই, ঠিক আছে? এরা হচ্ছে উইল্ড। তাহলে এই ওয়ে ওয়ার্ড হচ্ছে যে এই ছবি যেটা বোঝা যাচ্ছে যে এদেরকে কন্ট্রোল করা যায় না, আবার এদেরকে প্রেডিক্ট করা যায় না, এবং এরা হচ্ছে মানে কাইন্ড অফ স্বেচ্ছাচারী, ঠিক আছে? এই তিনটা দিয়ে যে কত ধরনের কি আসবে মানে তার কোনো অভাব নাই। যাদেরকে কন্ট্রোল করা যায় না, ঠিক আছে? একটা হচ্ছে কন্ট্রোল করা যায় না, এই যে ওয়েওয়ার্ড। ওয়েওয়ার্ড হচ্ছে ডিফিকাল্ট টু কন্ট্রোল, এই যে গেল একটা পার্ট। ডিফিকাল্ট টু প্রেডিক্ট, এই যে আর একটা পার্ট। বিকজ অফ তারা হচ্ছে উইলফুল, তাদের যা মন চায় তাই তারা করে বেড়ায়। পারভার্স, হ্যাঁ তাদের বিহেভিয়ারটা এই ধরনের উইলফুল আর পারভার্স, মানে তারা যেটা মনে করে তাই। তার মানে ডিফিকাল্ট টু কন্ট্রোল, এইটা থেকে কিন্তু আসছে হইল ডিফিকাল্ট টু কন্ট্রোল। আচ্ছা ডিফিকাল্ট টু কন্ট্রোলের আগে আমার কেউ কিন্তু বলতে পারবে যে ইজি টু কন্ট্রোল এইটার এইটার ই কি কি হয়, ওয়ার্ড কি হয় ইজি টু কন্ট্রোল? লোহারে পিটায় পিটায় পাত বানানো যায় না, এখান থেকে আসছে ম্যালিয়েবল। হ্যাঁ ট্র্যাক্টেবল ট্র্যাক্টেবল
ঠিক আছে, এইগুলো হচ্ছে যাদেরকে ইজিলি কন্ট্রোল করা যায়। এটা এটা এটার সাথে না আরেকটা মজার জিনিস আছে, এদেরকে শুধু ইজিলি কন্ট্রোল করা যায় না, এদেরকে ইজিলি কনভিন্স করা যায়। ঠিক আছে, মানে এদেরকে কনভিন্স করাও ইজি, মানে কন্ট্রোল করাও ইজি, কনভিন্স করাও ইজি, এবং এরা কাইন্ড অফ মানে এদেরকে যা বলা হয় এরা তাই বুঝে। হ্যাঁ, এদের এখান থেকে আসছে একটা ওয়ার্ড, ক্রেডুলাস। বিশ্বাস করে ওইখানে একটা ধোকার ব্যাপার থাকে। ঠিক আছে, আর এটার সাথে যখন অ্যাড হয়ে যায় ইনক্রেডুলাস, মানে সে বিশ্বাস করে না, সহজে বিশ্বাস করতে চায়, সহজে সে বিশ্বাস করতে চায় না। তার মানে যারা অ্যামিনেবল তারা হচ্ছে ক্রেডুলাস, তাই না? তাহলে ছিলাম কই আর চলে গেলাম কই? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি, ওয়েওয়ার্ড মানে ডিফিকাল্ট টু কন্ট্রোল প্রেডিক্ট, আর হচ্ছে ওরা হচ্ছে উইলফুল আর পারভার্স বিহেভিয়ার। এই যে অবস্টিনেট, অবস্টিনেট মানে সম্ভবত এদেরকে কন্ট্রোল করা যায় না, অবডুরেট, একই, রিফ্র্যাক্টরি। এই যে একটা আসছে ক্যাপ্রিশিয়াস, ক্যাপ্রিশিয়াস মানে কি? এই ক্যাপ্রিশিয়াস কোন পার্ট থেকে আসছে, ডিফিকাল্ট টু কন্ট্রোল নাকি ডিফিকাল্ট টু প্রেডিক্ট? ডিফিকাল্ট টু প্রেডিক্ট। হ্যাঁ, ক্যাপ্রিশিয়াস হলো এদেরকে বলা ফিকল, ফিকল সাডেন চেঞ্জ অফ মাইন্ড, বা হচ্ছে হুইমসিকল, হুইমসিকল, হুইমসিকল মানে তো অদ্ভুত, অদ্ভুত বলতে মানে ওরা ওই টাইপেরই, মানে ওদেরকে পি করা যায় না, প্রেডিক্ট করা যায় না। মানে এইটার কিন্তু অনেকে ক্যাপ্রিশিয়াস এর, আর ক্যাপ্রিশিয়াস ওয়ার্ডটা অনেকে মনে রাখে একটা ই দিয়ে, সেটা হচ্ছে মুড সুইং, মুড সুইং। ইয়েস, আমি অবশ্য কার প্রাইস দিয়ে মনে রাখি। ঠিক আছে, তো এইখানে আবার এটা কিন্তু ইনকনসিস্টেন্ট, আবার এটা চেঞ্জেবল। আচ্ছা, এই চেঞ্জেবল থেকে একটা মজা জিনিস রাখছি, যে চেঞ্জেবল তারা তো বুঝলাম এই কিছু, যে চেঞ্জেবল না, যে চেঞ্জ হতে চায় না, তার একটা ওয়ার্ড বলেন তো। এদেরকে আবার ই করা যায় না সহজে, অ্যাডামেন্ট। ইয়েস, গ্রেট, আপুটা জুস তো। হ্যাঁ, অ্যাডামেন্ট, এরা আবার মানে এরা এদেরকে হচ্ছে মানে প্রেডিক্ট অনেক শক্ত, আর এদেরকে আবার মানে ওরা যে মনে করে তাই। হ্যাঁ, হয় হয়, যা বলবেন সেটাই হবে। আমি যখন না জানবো তখন আপুজারা বসে ওটা হয়েছে, ঠিক আছে, ফ্র্যাকশাস এই যে একটা। তাহলে এদেরকে কি করা যায় না, ওয়েওয়ার্ড যারা, কোয়ার্ড শব্দটা দিয়ে মনে রাখছিলাম, কোনটা মানে পেটুলেন্ট, অ্যাডামেন্ট এগুলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পেটুলেন্ট। আবার আমি এটা ইসে দেখি, পেটুলেন্ট না, পেটুলেন্ট না, PETULENT না? হ্যাঁ, পেটুলেন্ট মানে কি, অ্যাডামেন্ট নাকি? না না ভাইয়া, পেটুলেন্ট মানে রাগি, মানে হুট করে খেপে যায় যারা। তাহলে আপু পেটুলেন্ট বলছো কেন? বলছি অ্যাডাম নো, ব্যাড টেম্পার্ড না ভাইয়া? হ্যাঁ, ব্যাড টেম্পার্ড, ব্যাড টেম্পার্ড তো, ব্যাড টেম্পার্ড হলে অ্যাডামেন্টের সাথে কি যায় না? অ্যাডামেন্টের সাথে যায় কি না? আই এম নট শিওর, বাট এই যে ফ্র্যাকশাসের আরেকটা মানেও কিন্তু ব্যাড টেম্পার। আচ্ছা আচ্ছা, ওইটা আমি শিওর না আপু, ওয়ার্ড এত এত ভালো ওয়ার্ড জারি আছে, সবগুলো বলেই তো আমি, ঠিক আছে। আচ্ছা, একটু সামনে আগাই, ওটা দেখতে হবে আপু। এখানে যেটা অবস্টিনেট, 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 হ্যাঁ, এদের এই যে সিরিজটা না, এদেরকে হচ্ছে কন্ট্রোল করা যায় না, মানে ডিফিকাল্ট টু কন্ট্রোল। হ্যাঁ, এই সিরিজের এদেরকে কন্ট্রোল করা যায় না, এরা হচ্ছে অবস্টিনেট, যা মন চায় তাই করে বেড়ায়। ঠিক আছে, এই যে অবস্টিনেটের সব থেকে সহজভাবে মনে রাখার জন্য হচ্ছে যে স্টাবর্ন, এই এটা কি স্টাবর্ন না কি জানিস, স্টাবর্ন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে রিফ্র্যাক্টরি, ইনএক্সোলেট, আনকম্প্রোমাইজ, ইমপ্লাকেবল, এই যে
এই যে আর একটা ওয়ার্ড চলে আসছে, প্লাকেবল, ঠিক আছে। তারপর এখান থেকে আছে ওই যে কি জানি বলে অ্যাপিজ, না প্লাকেবল আর প্লাকেবল আর অ্যাপিজ এক, ইমপ্লাকেবল আর অ্যাপিজ এক, দেখ না। অ্যাপিজ মানে হচ্ছে ওদেরকে যে করা কি বলে কেউ হস্টালিটি কমাই দেওয়া, মানে কেউ একজন রাগে থাকলে তার রাগ কমানো, এগুলো হচ্ছে অ্যাপিজ, প্লাকেট, প্লাকেট। হ্যাঁ ঠিক আছে। এই যে অ্যাডামেন্ট কিন্তু চলে আসছে, এই যে অ্যাডামেন্ট হচ্ছে স্টাবন, যা মনে করে তাই। এখানে আর কি কিছু আছে, এই যে পারভার্স, এটা জিয়ারি ওয়ার্ড, টেনাসিয়াস, এই যে একটা আমার কথা হলো এগুলার একদম মানে মেমোরাইজ করার থেকে এরকম একটা লিস্ট থাকলে তখন আর কি এটা দেখতে বোঝা যায় যে এটা কই থেকে আসছে আর কি। তাহলে এই সিরিজটা গেল হচ্ছে কি এদেরকে কন্ট্রোল করা যায় না, আর একটা সিরিজ হলো তাদেরকে প্রেডিক্ট করা যায় না, ঠিক আছে। এই যে এরা হচ্ছে মানে ডিফিকাল্ট টু প্রেডিক্ট, ওই যে এক্সেন্ট্রিক যারা হচ্ছে মানে নিজে যা মনে করে তাই, ঠিক আছে, না দেখে বিশ্বাস করে না, ক্যাপ্রিশিয়াস, ফিকেল, মার্কিউরিয়াল, এই যে এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাই মাঝে মাঝে উল্টা পাল্টা করে বলি, মার্কিউরিয়াল। মার্কিউরিয়ালও কিন্তু ওই একই জিনিস, যাদেরকে প্রেডিক্ট করা যায় না, মার্কিউরিয়াল, মানে এরা হচ্ছে ইনকনসিস্টেন্ট, তাই না? এই যে এখানে আমি একটা ওয়ার্ড দেখলাম, প্রোটিয়ান, এটা আমি তেমন একটা দেখি নাই, প্রোটিয়ান প্রথম দেখলাম ভাই। হ্যাঁ এরাও নাকি মানে এদেরকেও নাকি প্রেডিক্ট করা যায় না। আজকে আপনি অনেকগুলো, আচ্ছা এই যে ড্রল, 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 যেটা ড্রলটা কই থেকে আসছে, আমি ড্রলটা মনে রাখি হলো ট্রল থেকে, ট্রল মানে হইলো যে ই করা যায়, কি বলো এই ড্রল মানে কি, ড্রল মানে কি এদেরকে প্রেডিক্ট করা যায় না নাকি, ড্রল মানে তো এই মিনিং হওয়ার কথা না ভাই। ড্রল মানে এখানে দেখাইতেছে কিউরিয়াস অর আনইউজুয়াল, কিউরিয়াস অর আনইউজুয়াল, ওকে, এই যে কমিক, কমিক্যাল এগুলা, কিন্তু আবার এটা এখানে আসলো কেন? ও ড্রলরা আবার এক্সেন্ট্রিক, ড্রলরা এক্সেন্ট্রিক, হ্যাঁ ভাই ড্রলের এখানে এক্সেন্ট্রিক দেখাইছে, হুইমসিক্যাল দেখাইছে। আচ্ছা এই যে একটা ওয়ার্ড আমরা মিস করেছি, ডিজায়ার, ঠিক আছে। কিউরিয়াস হইলেও সে মানে কিউরিয়াস হইলেও ই হবে, হুইমসিক্যাল বুঝলাম না, মানে এই এত ঝামেলা হইলে তো সমস্যা, এগুলো যখন ইসে থাকবে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে থাকবে তখন তো আমার সাথে যদি হুইমসিক্যাল আর কিউরিয়াস থাকে আমি তো ভাববো যে কি রে হুইমসিক্যাল তো আর কিছু পাইতেছি না। ওই যে যেটা পাবেন না সেটা শেষে ওইটারে মারবেন, পরে কিছুই হবে না। আচ্ছা এই যে হচ্ছে এরা হচ্ছে পারভার্স, যে অবস্টিনেট, এই যে ফাইভ বেস্ট টিপস টু প্যারেন্টিং এ স্ট্রং উইল্ড চাইল্ড, উইল্ড মানে হচ্ছে মানে কাইন্ড অফ ওয়াইল্ড টাইপের আর কি, যারা যাদের কি করা যায় না মানে অদম্য দমন করা যায় না, ঠিক আছে একটু আগাই। আচ্ছা ওই যে আমি অ্যামিয়েবল বলছিলাম না, ইজি টু কন্ট্রোল, এটা তো অলরেডি আমি বলে ফেলছি তাই না, ডসাইল, মেলেবল, ট্র্যাক্টেবল, মেলেবল, এই ওয়ার্ডটা দেখে আর একটা ওয়ার্ডের কথা মনে পড়ে গেল, এই ওয়ার্ডটা কি, এই যে কম, এটা কি কমপ্লেসেন্ট, কমপ্লেসেন্ট, এটা তো আজকে দেখলাম মনে, না কমপ্লেসেন্ট আর একটা ওয়ার্ড আছে, আত্মবিশ্বাসী এরকম একটা ছিল না কমপ্লেসেন্ট, এটা মিনিং এই স্পেলিং মানে এটা ঠিক না, আমি গরিব ভাইয়া ভোকাবুলারি, সমস্যা নাই। তাহলে এদেরকে হচ্ছে ইজি টু কন্ট্রোল, অ্যামিয়েবল, ঠিক আছে। তাহলে মোটামুটি এখান থেকে অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা দেখলাম আর কি। তাহলে মজার বিষয় হলো এই পুরো ডেফিনেশনটা যদি আমরা না জানি, ওয়ে ওয়ার্ডের, ওয়ে ওয়ার্ড মানে হচ্ছে যে আনএবল টু কন্ট্রোল অ্যান্ড আনএবল টু প্রেডিক্ট বিকজ অফ দেয়ার উইল্ড অর পারভাসিভ বিহেভিয়ার, তাই না?
সেইখান থেকে পার্টে পার্টে আর কি আমার সিনোনিম আসবে, আনেবল টু কন্ট্রোল থেকে একটা আসবে, আনেবল টু প্রেডিক্ট থেকে একটা আসবে, আর পারভার্স আর হচ্ছে উইল থেকে একটা আসবে আর কি। পারভার্ট না কিন্তু পারভার্স, ঠিক আছে। আর কি আগাবো আজকে মনে হচ্ছে ছিল, আচ্ছা এটা আমরা সবাই মনে জানি না, ভার্সাটাইল না মজা লাগতেছে আরো দেখেন। ভার্সাটাইল মানে আমি মনে হচ্ছে অলরাউন্ডার হিসেবে আর কি, সাকিব আল হাসান একটা ইন্ডিয়ান ভার্সাটাইল অ্যাক্টরের নাম কে বলেন তো? আমির খান, আমি আমির খানের বড় ফ্যান, ঠিক আছে। ভার্সাটাইল, ভার্সাটাইল মানে হচ্ছে যে একই সাথে অনেক ধরনের কাজ করতে পারে, তাই না? এখান থেকে একটা ওয়ার্ডের কথা মনে পড়ে গেল, সেটা হলো অ্যাডেপ্ট। এটা মানে কি? মানে হলো স্কিলফুল, স্কিলড, স্কিলফুল, হ্যাঁ স্কিলড। তার মানে যারা ভার্সাটাইল তারা একই সাথে অনেক ধরনের কাজ করতে আর কি পারে, বা অনেক ধরনের কাজ করতে তারা স্কিলড, তাই না? আর একটা মনে হয় আমি দেখছিলাম অ্যাড্রয়েড, এটাও স্কিলফুল, এটাও একই জিনিস না, স্কিল না? জি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাইয়া একই। আর একটা, আর একটা কি জিনিস দেখছিলাম আমি, এই যে অ্যান্ড্রয়েড, তার অ্যান্ড্রয়েড দিয়ে মনে রাখছি, আর্টিসান, আর্টিসান, হ্যাঁ আর্টিসান মানে মনে হয় দক্ষ, ওই যে যারা কুটির শিল্প বা ওই ধরনের কাজ বাজ করে, মেবি এই টাইপের কিছু। আর্টিসান মানে কি ভাই? আর্টিসানের মতো, আর্টিসানের মতো আরেকটা ওয়ার্ড আছে পার্টিসান। আর্টিসান মানে হইলো স্কিলড, স্কিল ট্রেড, ক্রাফটম্যান মানে যারাই করতে পারে, ক্রাফটম্যান, ওই যে যারা হ্যান্ডিক্রাফট এগুলো বানায় না, এটা বলা হচ্ছে আর্টিসান। আর্টিসান তো একটা ব্র্যান্ডও আছে অলরেডি। ইয়েস, আমার অবশ্যই ইয়াকেন হচ্ছে আর্টিসান। ভার্সাটাইলের এই যে একটা দেখলাম প্রোটিয়ান, হ্যাঁ আমি প্রোটিয়ানের একটা লিখছি। প্রোটিয়ান মানে হইতেছে টেন্ডিং টু অর এবল টু চেঞ্জ ফ্রিকোয়েন্টলি অর ইজিলি। এই যে তো আবার একটা কাহিনী হয়ে গেল, প্রোটিয়ান যদি এটা হয় তাহলে তো প্রোটিয়ান তো হুইমসিক্যাল না ভাই? এটা এখন পজিটিভলি মনে রাখবো না নেগেটিভ? এই প্রোটিয়ান তো হয়ে গেল, আবার যে প্রোটিয়ানের অ্যাডামান্ট ভাই, অ্যাডামান্ট হয়ে গেল, ওই যে প্রোটিয়ানের ভিতরে যে আবার ওয়ে ওয়ার্ড চলে আসছে, এই যে ঠিক আছে। ভার্সাটাইল মানে যদি প্রোটিয়ান হয়, প্রোটিয়ান হচ্ছে টেন্ডিং অর এবল টু চেঞ্জ ফ্রিকোয়েন্টলি অর ইজিলি। একজন মানুষ অনেকগুলো কাজ করতে পারতেছে, তার মানে অনেকগুলো কাজের থেকে চলে আসছে আবার চেঞ্জেবল না? অদ্ভুত না? অনেকগুলো কাজ করতে পারলে সে আনস্টেবল, আনস্টেডি, মানে তো সে নেগেটিভ হয়ে গেল, আনইভেন, সব দিয়ে নেগেটিভ, ঠিক আছে সেই অবস্থা। একটু আগে দেখলাম ভার্সাটাইল মানে পজিটিভ, এখন এখানে যা সিনোনিম দেখি সবই তো মনে হয় নেগেটিভ। জিআর এর সিরিয়াসলি নেওয়া যাবে না ভাই, এটা কেউ জানে নাকি? আমব্রেজ পড়ছিলাম, বুঝলে গেছি ভাই। হ্যাঁ বৃষ্টি ঠেকাইতে আমব্রেলা ইউজ করি না, বৃষ্টি অথবা রোদ। আর এই আমব্রেজ যেটা, সেটা হচ্ছে যারা আমাদেরকে বিরক্ত করে, অ্যানোয়েন্স, বা যারা আমাদেরকে মানে বিরক্তি সৃষ্টি করে তাদেরকে আমরা আমব্রেজ হিসেবে প্রোটেকশন দিই আর কি। এই মজার বিষয় হলো আমব্রেজ আর আমব্রেলা এই দুইটা ওয়ার্ড একই রুট থেকে, রুট থেকে আসছে। হ্যাঁ এই যে আমব্রেজ এর এখানে লেখা আছে, আমব্রেজ হচ্ছে এ ফিলিং অফ অ্যাঙ্গার কজড বাই বিইং অফেন্ডেড, মানে কেউ যদি অফেন্ডেড, তুচ্ছতা ছিল করে যদি কথা বলে, এটা হচ্ছে আমব্রেজ, ঠিক আছে। আমব্রেজ কামস ফ্রম দ্য সেম সোর্স অ্যাজ আমব্রেলা, দ্য ল্যাটিন আমব্রে মিনস হচ্ছে শেড, শ্যাডো। আমব্রেলা মানে কি আর আমব্রেজ মানে কি? এই যে লাস্টের লাইনটা, যে ইউ আর কাস্টিং, কি বলছে এখানে, ইউ আর কি, আমার
you are casting a shadow over the person or thing responsible for the offense. আমব্রেজ মানে হচ্ছে কিন্তু অ্যানোয়েন্স, হ্যাঁ যেটা বললো আর কি, আমব্রেজ মানে হলো অফেন্স অর অ্যানোয়েন্স। আচ্ছা এই যে একটা মজার ওয়ার্ড পেনচ্যান্ট, পেনচ্যান্ট কেউ জানি? পেনচ্যান্ট, পেনচ্যান্ট নাকি আমি স্পেলিং ঠিক বলছি নাকি? এটা মিনিং কেউ জানি? আমার কথা শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা ট্রেনচ্যান্ট মানে হলো কি, ট্রেনচ্যান্ট কাইন্ড অফ ধারালো, আমরা ওই যে ধারালো ছুরি দিয়ে কিছু কাটি না, মানে কথা বলার সময় একদম টু দা পয়েন্টে, মানে এমন ভাবে কথা বলা যে কথাটা একদম ওই স্টেজে ওই কথাটা বললেই জিনিসটা সলভ হয়ে যাবে, এরকম কাইন্ড অফ, এটা হচ্ছে টেনচ্যান্ট, মানে একদম টু দা পয়েন্টে এবং শার্পলি বা একদম মানে ধারালো একটা, মানে এই মানে কি বলে এটা হচ্ছে টেনচ্যান্ট। এখান থেকে অনেকগুলো ওয়ার্ড আসবে টেনচ্যান্ট থেকে। টেনচ্যান্টের ডেফিনেশনটা হলো এরকম, vigorous or incisive in expression or style. ওই যে ধারালো ধারালো বলতেছিলাম না, ওইখান থেকে কিন্তু যে অ্যাসার্বিক চলে আসছে, অ্যাসার্বিক মানে কিন্তু অ্যাসার্বিকটা মনে রাখি অ্যাসিড থেকে, মানে তিক্ত কিছু, হ্যাঁ অ্যাসিডের নেচারটা হয় কি অ্যাসার্বিক। এখান থেকে আর একটা ওয়ার্ড আছে অ্যাসিডুলাস, এই যে এখানেই আছে, তার মানে কি এটা হলো একদম তিক্ত, ধারানো একদম পয়েন্টেড, কাটিং, ইনসেসিভ, শার্প, ফোর্সফুল, স্ট্রং, অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে টেনচ্যান্ট, কি টেনচ্যান্ট, টেনচ্যান্ট। আচ্ছা কথা বলার এই থেকে আরো কিছু জিনিস মনে আসলো, সেটা হইলো ডায়াট্রাইব মানে কেউ জানি? ডায়াট্রাইব, আর কথা বলা থেকে তো অনেক ধরনেরই আসছে, যে আমি পরে দেখাবো, কম কথা বলা, হ্যাঁ বেশি কথা বলা, এখনই আসতেছে আর কি কথা বলা রিলেটেড। তার মানে টেনচ্যান্ট মানে হচ্ছে একদম কাটিং, ইনসেসিভ মানে একদম পয়েন্টে কথা বলা, যেই কথাটার মাধ্যমে একদম মানে কি বলে এটা, যদিও শার্প যে বলে না যে সত্য কথা কি জানি বলে, যে সত্য কথা তিতা লাগে না কি জানি একটা কথা বলে না, এই যে চলে আসছে কথাবার্তা নিয়ে বেশি কথা বলা, ঠিক আছে গ্যারুলাস। আচ্ছা একটা মজার বিষয় আছে, সেটা হলো আমাদের সাথে যখন কেউ অনেক বেশি কথা বলে আমরা তখন কি করি, তার কথা মানে বাচাল বাচাল, ঠিক আছে, মানে তার কথা আমাদের শোনা ছাড়া আর কোনো ওয়ে থাকে না, এটাকে বলে ডেকোরাম। ডেকোরাম মানে হইলো শোয়িং প্রপার রেসপেক্ট, মানে এমন একটা অবস্থা হয়ে যায় যে ওরা বাচাল মানে কথা বলতেই থাকে আর আমরা সেটা মানে শুনি আর কি, আর কিছু করার নাই আমাদের, ডেকোরাম। হ্যাঁ এইখান থেকে ভালো ব্যবহার, হ্যাঁ এইখান থেকে গ্যারুলাস থেকে একটা মজার জিনিস হলো এই যে এই ওয়ার্ডটা ভলুবল, ভলিউবল, ভলুয়েবল না, এ বললে ঝামেলা আছে, ভলুবল। হ্যাঁ ভাই এ সাইলেন্ট ছিল আমার, ভলুয়েবল আর ভলুবল, ভলুবল মানে হচ্ছে বেশি বেশি ওয়ার্ড ইউজ করা, ঠিক আছে টকেটিভ চ্যাটিং এই সেই, আজকের কতক্ষণ কন্টিনিউ করবেন?
দেখি কি অবস্থা, সামনে 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 না বেশি নাই। আচ্ছা ঠিক আছে। কেন আপু কি হয়েছে? না ভাইয়া আসলে রাত হয়েছে তো, বাসায় ডিনারের জন্য ডাকতেছে তো এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ই করে দেবো, সমস্যা নেই, বলতে শেষ করছি। তার মানে এইখান থেকে যে সিরিজটা আসবে, ঠিক আছে, সেই সিরিজটা হইলো মানে কথা বলা রিলেটেড আমি একটা সিরিজই করছি, সেটা হচ্ছে যে মানে বেশি কথা বলা, এটা হচ্ছে গ্যারুলাস। হ্যাঁ, গ্যারুলাসের এখান থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড দেখবো, লোকুয়াশিয়া আছে, এই বলু বলে এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আবার এই যে ভলু বলটা আমি রাখছি, টকেটিভ, আর একটা হচ্ছে ভ্যালু বল। এই যে একটা জিনিস, সেটা হচ্ছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানেও বেশি কথা বলা, কিন্তু এক্সপেন্সিভের আবার একটু পজিটিভ কনোটেশন আছে। এক্সপেন্সিভ কারা? এক্সপেন্সিভ হচ্ছে তারা যারা হচ্ছে মানে একটু ফ্রেন্ডলি, মানে আমি ডাকে ডাকে কিছু মানুষের সাথে কথা বলে। হ্যাঁ, মানে কিছু মানুষের সাথে যারা কথা বলতে চায়, মানে ফ্রেন্ডলি ভাবে কথাবার্তা বলছে। বেশি কথা বলা মানে কিরকম, যে মানে সে নিজেই আগ বাড়ায় কথা বলতে চায়। এই সিরিজটা হলো এক্সপেন্সিভ। এই এক্সপেন্সিভ থেকে চলে আসবে হচ্ছে জিনিয়াল, জিনিয়াল, কনজেনিয়াল, যারা ফ্রেন্ডলি টাইপের, ঠিক আছে। তার মানে বেশি কথা বললেই যে সে নেগেটিভ কনোটেশন, তা কিন্তু না, ঠিক আছে। এই যে এইখান থেকেই চলে আসবে হচ্ছে ফ্রেন্ডলি অ্যাটিটিউড। হ্যাঁ, যারা কথাবার্তা বলতে চায়, এই যে অ্যাফাবেল, বিনাইং, কনভাইভাল, জোভিয়াল, গ্রেগারিয়াস, অ্যামিয়েবল, ঠিক আছে। এরা আবার বেশি কথা বলে, কিন্তু মানে ওই বাচাল টাইপের না, মানে টকেটিভ না। এরা হইলো মানে এইখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পজিটিভ। এই যে এইখানে যা আছে, জলি, চিয়ারফুল। হ্যাঁ, তারপর হচ্ছে এটা কি, যারা কম কথা বলে, ঠিক আছে, টার্স, রেটিসেন্ট, তারপর হচ্ছে টু দা পয়েন্টে কথা বলে, পিথি। আর ফাইনালি ল্যাকোনিক। ল্যাকোনিক হলো কারা? ল্যাকোনিক হচ্ছে তারা যারা ওই যে কম কথা বলে, রেটিসেন্ট, ইকোনমিক্যাল, ইসাই, হ্যান ত্যান। আচ্ছা, আর নাই, শেষ করে দিলাম। তাহলে মোটামুটি এইখান থেকে যে ওয়ার্ড গুলো আছে, এটা এগুলা কিন্তু আমি প্রত্যেকটা ইসে দিয়ে দিচ্ছি আমাদের এখানে। হ্যাঁ,